গুড মর্নিং বন্ধুরা, বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ছাদে এসেছি, সকাল সকাল বলতে সবার প্রথমেই ছাদে এসেছি। এখনও অব্দি চা খাইনি, তারপরে মিষ্টিকে ঘুম থেকে তুলিনি। তো এক বালতি উঁচু উঁচু জামা কাপড় ওই দেখো রয়েছে। তো জামা কাপড়গুলো তুলে ফেলতে হয় মিস্ত্রি এলে পরে, এই জন্য একটুখানি তাড়াতাড়ি করে মেলছি, যাতে মোটামুটি একটুখানি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে সুবিধা হয়। তো নিচে তো কোথায় মেলবো বলো তো? আর সামনে দেখো এখানে, এই যে দেখতে পাচ্ছো, গতকাল চা খেতে দিয়েছিলাম, চায়ের কাপ দুটো ওখানে পড়ে রয়েছে, সেটাকেও নিতে হবে। তো প্রথমে আগে জামা কাপড়গুলো আজকে রান্না করছি। আলু পটলের চচ্চড়ি, পটল এখন ভাজা করছি, ওদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে আলুটা রয়েছে, আর এখানে চার পিস বেগুন রয়েছে, বেগুনটাকে এই তরকারির মধ্যে দিয়ে দেবো। তো এখন একটুখানি টমেটো কেটে নিচ্ছি, একটা দিলাম ডালের মধ্যে আর একটা দেবো এই তরকারিটার মধ্যে। তো তরকারির মধ্যে আর ডালের মধ্যে দিলে পরে একটু টকটক ব্যাপারটা হবে, বেশ ভালো লাগবে খেতে। তো এখন দুদিকে দুটো হচ্ছে, দুদিকে দুটো নাড়াচাড়া করছি, এদিকে তরকারির মধ্যে জল ঢেলে দিলাম। এখন 10:20 বাজে, ছেলেকে সকালবেলা রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি, গতকালের রাতের তরকারিটা ছিল, ওই তরকারি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, তো খাইয়ে দিয়েছি। এখন আমাদের তরকারিটা ওখানে গ্যাসের উপর বসানো আছে, ডাল হয়ে গেছে আর সকালবেলা ভাত আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডাল আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাতটা খেয়ে নি। তো মাও এখানে বসে আছে, এই যে। তারপরে হাজবেন্ড বাজারে গেছে, বাজার থেকে এখনো পর্যন্ত আসেনি। তো মাংস আনার কথা আছে, দেখি কি আনে, মাছ মাংস যা আনে সেটা রান্না হবে, আর হবে মূলোর তরকারি, মূলোটা সিদ্ধ করে রেখেছি। আজকে সকালে অনেকদিন পরে বেশ হালকা খাবার খাওয়া হচ্ছে, তো ডাল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি, এই হচ্ছে সকালে আমার খাওয়া প্রায় হয়ে এসেছে। শাশুড়ি মারও প্রায় হয়ে এসেছে, এদিকে হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে। বাবা, তুমি মোজা টোজা বের পড়ে বেরোচ্ছ নাকি আজকাল? ঠান্ডা লেগে যাচ্ছে না, গলা ব্যথা। কি কি ওর মধ্যে? ওরই তো জিনিস আছে না? কি ওরই জিনিস আছে? আরে বাজার থেকে কি আনলে বলো একটু। দেখলাম আজ মাংস, বাবার মাংস এনেছো? মাছ মাংসের এখানে অনেকগুলো প্যাকেট রয়েছে, সব ধুতে হবে, বাজার থেকে এলে পরেই কাজ বেড়ে যায়। আর এখনও অবধি চচ্চড়িটা হচ্ছে, মানে হয়ে এসেছে, একটুখানি ঘেটে ঘেটে দিচ্ছি। শাশুড়িমা বললো যে আমাকে একটুখানি দাও তো টেস্ট করি, তো শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, তো বসে আছে এখন। আর হাজব্যান্ডকে ওদিকে খেতে দিয়েছি, তো তরকারিটাকে এখন বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, আর এটাকে নামিয়ে তারপরে আমাকে এখন সব কিছু ধুতে হবে, অতগুলো প্যাকেট মাছ মাংসের। তো প্রথমে আমি মাংসটাকে ধুয়ে ফেলছি, আজকে যেহেতু মাংসটাকে রান্না করব। আগে যখন মিমি একা ছিল না, তখন মিমিকে সলিড মাংসই খাওয়ানো হতো, কিন্তু এখন যেহেতু তিনজন হয়ে গেছে, খরচা অনেকটা বেড়ে গেছে, এই জন্য কলা মেটে এগুলোই আনা হয়, আর অল্প স্বল্প মাংস দেওয়া হয়। তো মাংসগুলো ধোয়া হয়ে গেছে, আমাদের মাংস, মিমিদের মাংস, এখন মাছটাকে ধুয়ে ফেলছি। আর এটা হলো আইটেম রান্না করব, আর মা মাছ ভাজা খাবে, মাছ ভাজা খাবে, কালকের মাছ আছে না, কালকের মাছ রেখেছো, গতকালে 3 পিস মাছ আছে, তো গতকালের মাছটা মা খেয়ে নেবে, আমরাও খাবো 3 পিস মাছ, মা খাবে না, আর মা তো রাত্রে খায় না, মা শুধু দুপুরে খায়, আর হবে মাংস, আর মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, মাছটা হবে আগামীকাল। ট্যাংরা মাছ তো দু ধরনের, এটা হলো আইট ট্যাংরা মাছ, আর একটা হয় দেশি ট্যাংরা, তবে দেশি ট্যাংরাটা স্বাদ বেশি হয়, এই মাছটার স্বাদটা একটুখানি কম হয়। তো যাই হোক, মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে ছেলের টিফিনটাকেও রেডি করে রাখলাম, তারপরে বাজার থেকে কী কী সবজি এনেছে তোমাদেরকে এক ঝলক দেখিয়েও দিচ্ছি, আর সবজিগুলোকে ঢেলেও রাখছি। এখানে রয়েছে পেঁয়াজ কলি, তারপরে সজনে ডাঁটা, রয়েছে 3টে ফুলকপি, কুমড়ো, পালং শাক, ক্যাপসিকাম, তারপরে এনেছে কাঁচা লঙ্কা, তারপরে এনেছে হলো শীতের প্রধান সবজি, সেটা হলো মটরশুঁটি। তো সব ঢেলে ফেললাম, তারপরে ছেলে এখন কলেজে বেরিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। ইচ্ছা ছিল এবছর কয়েকটা গাছ করার, মানে শীতের যে ফুলগুলো হয়, তো মাটিও আছে, গোবর সারও আছে, কিন্তু টব নেই, আর টবটা আনলে পরে সেগুলোকে যে গুছিয়ে রেডি করা, সেগুলো সবই আমাকে করতে হবে, যার জন্য একটুখানি মানে চিন্তা করছি, কিন্তু কিন্তু করছি, যদি সম্ভব হয় সেগুলো একটুখানি কয়েকটা গাছ করব। তো ভালো লাগে বেশ, এই যে শীতের যে ফুলগুলো ফোটে খুব ভালো লাগে, কিন্তু প্রচুর পরিশ্রম করে এগুলো করতে হয়, সেটাই হলো ব্যাপার। তারপরে এখন সমস্ত কাজগুলো করে নিচ্ছি, কম্বল গুছিয়ে নিলাম, তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে ফেলছি, আর ওদিকে যা ধুলোময় হয়ে যাচ্ছে, মানে যতই মোছো না কেন ঠাকুর ঘরটা কীভাবে যেন ফাঁকা দিয়ে ধুলো চলে আসছে। তো যাই হোক, ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম, তারপরে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারের কাজ অনেক থাকলেও আজকে আমি কাজটাকে কমিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে বাসন বের করেছি, আর দেখো কোন জায়গায় বসে আমাকে বাসনগুলো মাজতে হবে, একদম এবড়ো খেবড়ো হয়ে
রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে বাসনগুলোকে মাজলাম, মেঝে এখন ধুয়ে ফেলছি, ওদিকে মিস্ত্রি কাজ করছে। আর এখন যে অবস্থা হয়েছে, জলগুলোকে কোথায় ঢালবো সেটা নিয়েও একটা চিন্তা, মানে এখানে জল ঢালা যাচ্ছে না, তো এখানটা ভিজে গেলে ওদের হয়তো কাজ করতে অসুবিধা হতে পারে। তো বাসনগুলোকে ধুয়ে নিয়ে গেছি, তারপরে টাওয়েলটাকেও ধুয়ে নিলাম, এবারে জলটাকে নিয়ে গিয়ে বাড়ির একদিকে ঢেলে দিলাম, তো এখানে আর ঢালতে হলো না। তো এই দেখো মিস্ত্রি এখানে এখন কাজ করছে, চিপিংয়ের কাজটা করছে। আমাদের বাড়ি থেকে ওই দেখো দূরে সাদা মতো একটা বাড়ি দেখা যাচ্ছে না, ওটা হলো সন্টুদাদের বাড়ি। তো সন্টুদাকে ডাকছিলাম, সন্টুদা শুনতে পায়নি। তারপরে আবার চলে এসেছি ঠাকুর ঘরে, সমস্ত বৃহস্পতিবারের সব কিছু গুছিয়ে গাছিয়ে ধুয়ে ধায়ে রাখছি। আমি যখন তোমাদের সাথে কথা বলছি, ওই ভদ্রলোক যিনি কাজ করছে উনি আমার কথাগুলো শুনছে, মানে কাজটাকে চুপ করে বন্ধ করে। এখন বাজে 12:30, তো 12:30 সময় আমি এই পুজোর কাজ করতে এসেছি আর রান্না করতে করতে এসেছি। এমন নয় যে আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসেছি, ভগবান আমাকে যেভাবে রেখেছে আমি এখন ঠিক সেভাবেই ভগবানের সেবা করছি। কী করবো বলো, একা মানুষ পেরে উঠছি না, এই জন্য এইভাবেই আমাকে বারে বারে আসতে হয়। তো এইভাবেই কাজ করছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার প্রচুর কাজ আছে, সমস্ত কিছু কাজ করছি, তোমরা দেখছো, তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। তার চারিদিকে বিভিন্ন রকম আওয়াজ, তোমরা আমার কথা হয়তো ভালো করে শুনতেও পাচ্ছ না। ঠাকুর ঘরে যখন এসেছি একেবারে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো মিষ্টি সোনাকেও স্নান করিয়ে নিলাম, তো ভালো করে গা মুছিয়ে সাজগুজু করিয়ে রেখে আমি তারপরে চলে এসেছি আবার নিচে রান্নাঘরে। তো এখন মাংসটাকে বসাবো। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম, যেরকম করে প্রতিদিন রান্না করি সেরকম করেই করছি। ওদিকে বেসনটাকে গুলছি, সরি বেসন নয়, আমি এখন আখের গুড়ের শরবত খাবো, সেই আখের গুড়টাকে গুড়ে নিলাম, তারপরে এখন খেয়ে নিয়েছি। তারপরে এখন একটু আদা চা করছি শাশুড়িমার জন্য, তারপরে মিস্ত্রি খাবে মিস্ত্রির জন্য। আর এদিকে আখের গুড় দিয়ে আজকে চাটাকে করছি, দেখো গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে পরিমাণ মতন কি আমি আমার আন্দাজ মতো নিলাম, সেটা বেশিও হতে পারে কমও হতে পারে। তারপরে এদিকে মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজের মধ্যে, সেটাকে এখন ভালো করে কষাতে হবে। এদিকে চাটা হয়ে গেছে, চাটাকে ঢেলে প্রথমে শাশুড়িমাকে দিয়ে এলাম, তারপরে উপরে দিয়ে আসি। শাশুড়িমা কিন্তু ধরতে পারেনি ওটা যে আমি আখের গুড় দিয়ে চাটা করেছি। তো যাই হোক, একটুখানি টেস্ট করে দেখলাম যে কিছু বলে কি না, এখনো অবধি কিছু বলেনি। তো খাওয়া মনে হয়ে গেছে। তো আজকে আমি মাংসটা আবার আগের দিনের মতনই করে করছি, আগের দিন আমার হাজব্যান্ডের ভীষণভাবে পছন্দ হয়েছিল, তো আলু ছাড়া কষা কষা করে করছি। তবে আজকে মাংসটা একটুখানি সাদা সাদা হবে, কারণ আগের দিন অনেকটা টমেটো দিয়েছিলাম, আর যেন কী কী দিয়েছিলাম ঠিক মনে নেই, দই দিয়েছিলাম, আজকে দই ছাড়া করছি। এমনি সোজাসুজি মাংসটা দিয়ে দিয়েছি, কোনো রকম ম্যারিনেট করিনি, তো জানি না আজকে কেমন হবে। তো মাংসটা বসানো আছে গ্যাসের উপরেই, দেখো। তো এখন মাংসটাকে কষাচ্ছি, তারপরে এটা হলে তারপরে এদিকে গ্যাসটা ওদিকে ওদিক ওদিক করে নেবো, তারপরে রান্নাটা ভাবেই হবে। চাটা যে আখের গুড় দিয়ে করেছি বুঝতে পেরেছো? চাটা যে খেলে আখের গুড় দিয়ে করেছি বুঝতে পেরেছো? একটুও বাতাসের গন্ধ পেলাম, আখের গুড়ের গন্ধ পাওনি দেখেছো? বুঝতে পারিনি, ভালো লেগেছে খেতে? হ্যাঁ এমনি ভালো, কিন্তু খুব মিষ্টি হয়ে গেছে। ও তো আখের গুড় দিয়ে করেছে আন্দাজ করতে পারিনি, ওই জন্য বেশি হয়ে গেছে। বক ফুলের বড়া করবো, এই জন্য বক ফুলটাকে একটুখানি গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে, যাতে কোনো জার্ম থাকলে পরে সেটা কেটে যাবে, আমাকে হাজবেন্ড বলেছিল এভাবে। এখন বাজে পুরোপুরি দুটো, তো একদিন যদি স্বাদ করে একটুখানি খাইয়ে দেওয়া হয়েছে ব্যাস, তারপরে সেই স্বাদটা বারবার ফিরে পেতে চায়, তার জন্য আজকে আমার মাংসটা আমাকে এভাবেই রান্না করতে হচ্ছে। বক ফুলে বড়া করবো, এর জন্য এখন বেসন চালের গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি, নুন হলুদ চিনি সব কিছু মিশিয়ে দিয়েছি। তারপরে আজকে বক ফুলগুলোকে না এরকম করে করব, দেখো সব একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছি নরম নরম হয়ে গেছে। আর এই দেখো আগের দিনের ভাতটা আমি এখন গরম করব, মানে আজকে যে সকালে ভাতটা করেছিলাম সেই মাঠটার মধ্যে দিয়ে আমি গরম করছি। এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে, তখন মাংসটাকে ঢেলে রেখে দিচ্ছি বাটির মধ্যে, আর একটা বাটির মধ্যেই ধরে গেছে। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এক বাটির মধ্যে রাখলেও কোনো অসুবিধা হয় না, তাছাড়া আমি রাত্রিবেলা তো গরম করি। এদিকে ভাতটাও গরম করা হয়ে গেছে, এটা মিমিদেরকে খাইয়ে দেবো, আসলে আগের দিন করেছিলাম না মিমিদের জন্য লাস্টের দিকে সেই ভাতটাই। আর এখন বক ফুলের বড়াটা আমি করে নিচ্ছি, এই দেখো কি সুন্দর হয়ে গেছে ভাজাটা। এরপরে আমাকে ঘর মুছতে হবে, মানে এদিকে রান্নাঘরটা গুছিয়ে আমি চলে এসেছি ঘর মুছার কাজ করতে। আর এখন পুরোপুরি 3টে বাজে, স্নান হয়নি, তো ঘরটা একটু ভালো করে মুছবো না, মানে সামনে সামনে থেকে একটু মুছে নেবো। আর যেহেতু ভালো করে ঝাঁট দিয়েছি কোনো অসুবিধা নেই, আর রান্নাঘরটা একটু ভালো করে মুছবো। তো হাজব্যান্ডকে খেতে দিয়েছি, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তারপরে আমাদের বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ছেলে এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নি। হ্যাঁ
বারান্দাটাকে কোনো রকমে মুছে এসেছি, তারপরে ঘরের পুরো সাইডটাও মুছিনি, মানে আলমারির ওই সাইডটাও মুছিনি, এই সামনের দিকটাকে মুছে নিচ্ছি, মানে যেই দিকটা আমরা বেশি পাড়াই সেই জায়গাটা। আর আমি এত ভালো করে ঘর ঝাড় দিই না, আর ঘর মোছার প্রয়োজনও পড়ে না, তো তবুও একটা মনের শান্তি ঘরটা মুছে নেওয়াটা। তো ঘরের দিকটা করে এসেছি, তারপরে এখন আমি এই রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। কিন্তু রান্নাঘরটা ভালো করে মুছতে হয়, কারণ আমরা রান্নাঘরের মধ্যেই বেশি সময়টাই কাটাই। তো ওই দিকটা মোছা হয়ে গেছে, আর এখন এই সাইডটা মুছে নেব। তো হাজব্যান্ডও এদিকে ঘোরাঘুরি করছে, মানে মিমিদের বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছে। তো আমি হাজব্যান্ডকে বলছি একটুখানি ঘর মুছছি, তুমি একটুখানি সাইড হয়ে দাঁড়াও, তাহলে আমার মুছতে সুবিধা হবে। সব কিছু সেরে স্নান করে পুজোর ঘরে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে। তো আমি এখন ঘর বসিয়ে নিলাম, সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আর সব কিছু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না গো, এমনিতে দেরি হয়ে গেছে। তো এখন পুজো করে নিচ্ছি আর ভোগ নিবেদন করে নিচ্ছি, গ্লাস সাজিয়ে ফেলেছি, তারপরে ভোগ সাজিয়ে ফেলেছি। তো মিষ্টি সোনাকে নিবেদন করলাম, এখন আরতি করে নিচ্ছি। এবারে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছেলের কলেজের কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো ও ক্যামেরাবন্দি করে এনেছে। তো ওদের কলেজের অনুষ্ঠানে এসেছিল ইমন চক্রবর্তী, তো উনি গাড়ি থেকে নামলেন, তো ছেলে একদম সামনে গিয়ে দেখো রেকর্ডিংটা করেছে, ভালো মতনই তোমরা দেখতে পাবে হয়তো। তো আমি তো খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছি, খুব সুন্দর সাজুগুজু করে উনি এসেছেন, স্টেজের দিকে এখন যাচ্ছেন। তো যাই হোক, আমিও খুব সুন্দর সুন্দর গানগুলো শুনতে পেলাম। তো ছেলে চলে এসেছে কলেজ থেকে, তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, মানে সবার ভাতটাই বেড়ে ফেলছি, ছেলেও এখন খেতে বসবে। তো শাশুড়ি মা এসে বসে গেছে আর ছেলে ঘোরাঘুরি করছে, তো আমি সবার খাওয়াটা রেডি করছি, তারপরে হাজব্যান্ডও খাবে। তোমার ছেলে তো বাস সলিড মাংস স্পেশাল, ও তো সলিড মাংস খেতে পছন্দ করে। আর তোমাদের একটা কথা বলি হ্যাঁ, এই যে শনিবার দিন যে আমাদের বিবাহবার্ষিকীতে যে পোলাও করা হয়েছিল, ভুলেই গেছি যে পোলাওটা ফ্রিজে রয়ে গেছে, তো আজকে বের করলাম, বের করে একটুখানি গরম করে সবাই অল্প অল্প করে খেয়ে নিলাম, হাজব্যান্ডকেও দিয়েছি, এটা ছেলে, ছেলে তো খুব ভালোবাসে, আর আমি একটুখানি নিয়েছি। তো কোনো একটা ভালো জিনিস সত্যি কথা নষ্ট করতে ইচ্ছে করে না, জানি এটা এতদিন পরে খাওয়া ঠিক না, তবুও খেয়ে নিচ্ছি। আর এখন বাজে 4:05 বাকি, আর খাওয়ার সময় তোমাদের সামনে আসছি না, হ্যাঁ পরে আসবো। এখন যাচ্ছি ছোট দাদার বাড়ি, তো হাজবেন্ড আছে। আগে কলাগুলো পাকেনি তো গো, কী কলা নিয়েছো? এইদিকে যে রাস্তাটা দেখছো, আগে এখান থেকে ছোট দাদার বাড়িতে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যেত, কিন্তু এখানে এখন বাড়ি হয়ে যাওয়াতে যাওয়া যায় না। আর এখানে বিশাল বড় একটা ভাগাড় দেখেছো, খুব বেশি দূর নয়, তবে একটুখানি মানে আমাদের বাড়ির ছাদ থেকে ওদের বাড়ির ছাদটা দেখা যায়, তবে রাস্তা দিয়ে যখন যেতে হয় তখন একটুখানি ঘুরে ফিরে যেতে হয় এই আর কি। পিছনে একজন আছে যে সবাই এখানে ভুলে গেছে। সন্টু দা গলায় কি পড়েছো? গলায় এটা ঠিক তোলা প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম আমি গোল্ড ছেড়ে দিয়েছে, প্ল্যাটিনাম পুরো গোল্ড ছেড়ে প্ল্যাটিনাম সন্টুদার বউ 3 কাপ চা করে নিয়ে চলে এসেছে, আমি তো খাচ্ছি না, এদিকে ওরা তো চাটা খাবে। আরিয়ান এখন পুরো রেডি, সাঁতার কাটবে, তাই তো আরিয়ান? আর কতটা ঠান্ডা লাগে এখন জলে? এখন দুপুর বিকেলের দিকে কম লাগে, সকালবেলা বেশি লাগে। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে যে সন্টুদার পায়ে দেখো ব্যান্ডেজ করা রয়েছে, অপারেশন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। সন্টুদাদের বাড়িতে এসেছি আজকে দিনের বেলাতে, তো দিনের বেলাতে যে এলে পরে যেটা হয় আর কি, যে তোমাদেরকে পায়রা দেখাচ্ছি, ছোট দাদার অনেক পায়রা আছে, চলো পায়রা দেখাই তোমাদেরকে। আর এখান থেকে আমাদের বাড়িটাও সোজাসুজি দেখা যায়, সোজাসুজি আমাদের বাড়ি। আর আমার সাথে কে এসেছে দেখো, আরিয়ান, আরিয়ান এখন সাঁতারে যাবে। এই দেখো কত লেবু হয়েছে দেখেছো, এই দেখো কত সুন্দর পাকি লেবু হয়েছে, খাস না তোরা আরিয়ান? খাই তো, যেগুলো পাকে সেগুলো খাই। ও পাকলে পরে
এই যে ওখানে দুটো দেখো হলুদ হলুদ আছে আজকে আমার দাদু ছখানা নাকি 12 করে নিয়ে গেল আজকে তো দাদু চলে গেছে বাহ তো তো ছাড়ে তো বেশ অনেক গাছ আছে ওই দেখো পায়রা দেখাই তোমাদেরকে ওই দেখো এটা জানে কি পায়রা বলে এটাকে লক্কা এটা লক্কা হ্যাঁ আমি আমার বন্ধুকে আনছি দাদা দেখেছো কত পায়রা মোজা আছে মোজা হ্যাঁ এই যে লোম লোম ও এই জন্য এর নাম কি এর নাম এর মিল্কি মিল্কি এখন বাচ্চা আছে হ্যাঁ তাই দেখি বাচ্চা আসো মানে বাচ্চাও আছে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি আরিয়া নিয়ে আসতে গেছে এই দেখো পায়রার বাচ্চা এটা কোন কোন কি জাতের এটা মুকি মুকি বাচ্চা উঠতে শেখেনি না রে এখনো না এখনো ছোট আছে অনেক ছোট একটাই বাচ্চা না দুটো আর থাক একটা ওইটাই থাক আর আনতে হবে না ছোট ছোট বাচ্চা যখন আমি মানে প্রথম দেখেছিলাম ওদের বাড়িতে দুটো তিনটে বাচ্চা ছিল এখন মানে দুটো তিনটে থেকে এত হয়ে গেছে তাই না আর বিভিন্ন রকম জাতের রয়েছে দেখতে পাচ্ছ হলুদ বাড়িটার পিছন দিকে যে বাড়িটা একটুখানি ক্লোজ করি তাহলে বুঝতে পারবে তোমরা এই দেখো চিনতে পারছ ছাদটা ওই যে কল সাদা রঙের দেখতে পাচ্ছ দেখেছ এই যে আর একটু সামনে এগুলো ভালো করে দেখতে পাবে না ভালো করে দেখা যাবে না ওই এতটুকুই দেখানো যাচ্ছে তোমাদেরকে ওই যে সেই আম গাছ ওই যে সেই সুপুরি গাছ ওই যে কাঁঠাল গাছ আর দরজার কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো ছাদ এখনো কাজ হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছো এগুলো উঠছে ঠিক আছে আর এই হলো আশেপাশটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম মানে আমাদের পাড়ারই আশেপাশটা আর আমরা একটুখানি ওদেরকে দেরি করিয়ে দিলাম এসেছিলাম সন্টুদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটোখাটো তো তার জন্য এসেছিলাম একটুখানি তারপরে আমাদের কাছে কলা পেকেছে সেই কলা নিয়ে এসেছে যার জন্য ওদের একটুখানি আমাদের জন্য দেরি হয়ে গেল কি আর করব কাজকর্ম করে আস্তে আস্তে দেরি আমরা সবাই একসাথেই বেরোলাম মানে ওরাও বেরিয়ে এলো ওরা যাচ্ছে সাঁতারে আর আমরা যাচ্ছি বাড়ি এটা সন্টু তো পুরো জামা এসেছে বেরিয়ে গেছে ওরা যাচ্ছে সাঁতারে আমরা যাচ্ছি কাতারে মাঞ্জা দিয়েছে কাতার হ্যাঁ সন্টু তো হেভি ড্রেস দিয়েছে তো চলো সন্টু দাঁড়া বেরিয়ে গেল আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি প্রায় এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি দেখেছো কতগুলো কলা পেকেছে কটা দিয়েছো সন্টু দাদা সন্ধ্যা দিয়ে এই সব এডিটিং করে উঠলাম তো হাজবেন্ড এখন বললো যে একটুখানি কফি করতে পারে কফি বানাবো তো হাজবেন্ড এখন মুড়ি বাকছে নিজের জন্য তো চলো রান্না করে তুমি যে মুড়িগুলো খেয়ে নিচ্ছ তোমার ছেলে যে আনবে সিঙ্গাড়া আস্তে আস্তে খাও আজকে আমার সিঙ্গাড়া খাওয়ার কোন রকম কথাই ছিল না আর ছেলেকে বলেছিল হাজবেন্ড সিঙ্গাড়া আনতে আর হাজবেন্ড রাগ করে সিঙ্গাড়া খায়নি রাগ করে মানে অনেকটা দেরি করে ফেলেছিল ছেলে আসতে তো এই জন্য না খেয়ে চলে গেছে মানে বেরোনোর মুখে নিয়ে এসেছে এই জন্য 5 টাকা করে না তুমি না 6 টাকা করে বাবা 7 টাকা করে সিঙ্গাড়া আমি জানিও না কিনিও না জানিও না যদি খাওয়ার ইচ্ছা হয় ছেলেই এনে দেয় না হয়তো হাজবেন্ড এনে দেয় গেটটা খোলা রেখে এসছি ওই দেখো তোরা কয়জন আছিস তুই একা এসেছিস নাকি ও দুইজন আর একজন কোথায় দাঁড়াও বিস্কুট নিয়ে আসে দাঁড়াও খাবি খাবি কি হয়েছে কি কি খুশি দেখো কি 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 খাবি নাকি কি কি পেয়েছে দাঁড়া ভাত নিয়ে আসছি দাঁড়া নিচের বাচ্চাগুলোর জন্য একটুখানি এই যে ভাত আর একটুখানি মাংসের হাড় নিয়ে যাচ্ছি পরিষ্কার জায়গা দিও হয়ে বালি টালি ভর্তি আজকে ওদের খুব মজা মাংস দিয়ে খাচ্ছে ওইখানে আরেকজন হাজবেন্ড খুব তাড়াতাড়ি বাড়ি এসেছে বলে আমি খুব খুশি হয়েছিলাম
তারপরে দেখছি না উনি এমনি এমনি বাড়িতে আসেনি, খেলা আছে ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি এসে একটু পরে খেলাটা শুরু হচ্ছে। কি খেলা শুরু হচ্ছে গো, আমি তো জানি না সব ব্যাপারে। ব্রাজিল সার্বিয়া, ব্রাজিলের খেলা দেখার জন্য বসেছে তাই তো? তো আমি এখন চলে যাচ্ছি এই ঘর থেকে, এই যে কোল বালিশ নিয়ে নিয়েছি, আর আমি মাথা তো বালিশ দিই না, তো ওই ঘরে গিয়ে শুই। তো এই জন্য খেলা দেখার জন্য আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, ঠিক আছে? ওই আওয়াজে আমি ঘুমাতে পারবো না। তো চলো গুড নাইট বন্ধুরা, তোমাদের সঙ্গে পরের দিন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, ঠিক আছে?